হাই বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরুপূজা ব্লগ। তো আজকে কোনো ঘুরতে যাওয়ার ব্লগ আনিনি, আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। সামনেই তো দুর্গাপূজা, তোমরা জানো। আমি এখন আছি কুমোরতলিতে, দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, দেখো বন্ধুরা। তো আমি সেখানে আছি, আর সেটা আমিও যেমন উপভোগ করছি আনন্দ উপভোগ, তেমন তোমাদেরকে আনন্দ উপভোগ করার জন্যে কুমোরতলিতে চলে এসেছি। তো বন্ধুরা চলো দুর্গা প্রতিমা দেখি। তো সবাই রেডি হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি। তো আর প্রায় 58 দিন বাকি দুর্গা পুজো, তো তার জন্য আমরা আজকে চলে এসেছি কুমোরতলিতে। বন্ধুরা দেখো দুর্গা প্রতিমা। অন্ধকারের জন্য বন্ধুরা ভালো করে তোমাদের দেখাতে পারছি, তো ভিডিওটা হালকা ঝাপসে ঝাপসে যাচ্ছে, তবুও তোমরা দেখো। অসংখ্য দুর্গা ঠাকুর আছে, প্লাস মনসা ঠাকুর আছে। যেহেতু মনসা পুজোর সামনে, তো প্রচুর মনসা ঠাকুর তৈরি করা হয়েছে, আর অনেকগুলো দুর্গা ঠাকুর আছে। তো আমার খুবই আনন্দ লাগছে, আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে তাকান আপনি দাদা, কেমন লাগছে কুমোরতলিতে এসে? আমাদের বাঙালি মানেই দুর্গাপুজো, দুর্গাপুজো আমরা খুবই আনন্দ করি, আর সবই তো শুরুয়া। তো এইটা দেখো, এই যে ঠাকুরটা। দাদা আপনাদের কোথা থেকে ঠাকুর নিতে আসে? ও আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে এনাদের অর্ডারটা আসে, বড় বড় জায়গা থেকে উনি বলছেন। আমরা এখন আছি হলো বনগা কুমোরতলি, বনগাতে আছি। দাদা এই প্রতিষ্ঠানটার নামটা একটু বলবেন। আচ্ছা, বনগা পাটশিমলা মনসা মন্দির শ্যামল পালের বাড়ি। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে খুবই অল্প দামে প্রতিমা পাওয়া যায়। তো আপনাদের কাউকে ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। অ্যাড্রেস দেওয়া থাকবে, তো ওইখানে চলে আসবে। খুবই অল্প দামে এখানে প্রতিমা বিক্রি হয়। আচ্ছা,
মনটা কইছে যে ক্যালেন্ডার দিছে এটা কত এটা কত নিচ্ছে কাম করে বিলাস কি এবার সেম এই যেরকম চুল লাগানো হবে ঠিক সেরকম চুল হবে যতটুকু মতো ততটুকু মতো এটা আছে বন্ধুরা এতক্ষণ লাইটটা অন ছিল না বলে আমি ভালো করে দেখাতে পারছিলাম না, তো এখন লাইটটা যেহেতু অন করেছে তো 15,000 টাকায়। তো কারো যদি ভালো লাগে আপনারা এখানে এসে অবশ্যই প্রতিমা অর্ডার দিতে পারেন, আমাদের তো খুব ভালো লাগছে। সবই এই এই কাকার কাজ নিজের হাতে। কুমোরটলিতে আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটি, এই ঠাকুরটি একদম প্রথম শুরু আমাদের হাবড়ায়। আমি অনেক পালবাড়ি ঘুরেছি কিন্তু অনেক অনেক মানে প্রাইস বলছে, আমি তাই জন্য এই জায়গাটা ঠিকানাটা নিয়ে আমি খুব বেশি খুব মজা লাগছে এসে, যে এত কম প্রাইসে কী করে এত বড় বড় ঠাকুর দিচ্ছে এরা আমি তো বুঝতেই পাচ্ছি না। হ্যাঁ, খুব ভালো লাগছে। হয়তো এখান থেকে আমাদের হাবড়ায় প্রতিমা নিয়ে যেতে হয়তো 1500 টাকা কি 2000 টাকার মতন খরচ হবে। আমাদের হাবড়ার ঠাকুর যদি আমি নিই তাহলে ওখানের প্রাইস রেটই 1500-1600 দিয়ে শুরু, আর এখানে 10,000 টাকায়, মাত্র 10,000 টাকা 10 ফুট একটা দুর্গা ঠাকুর, সাথে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক আছে। এটা শুধু দুর্গা মার ছবি, ঠিক আছে। আর আর 4টে পুতুল আছে, সেটা নিচে, এটা উপরে আছে তাই জন্য নিচে কারখানা নিচের কারখানায় আছে। এই এই ঠাকুরটি দেখুন, এই ঠাকুরটি মাত্র 10,000 টাকা, ঠিক আছে। আর এই পাশেরটাও একই প্রাইস 10,000 টাকা। আর এই একটা বড় ঠাকুর আছে, এই বড় ঠাকুরটি হলো একই ধাঁজে একই ইসে তৈরি, এটা অনেক বড়,
ঠিক আছে, আমার পিছনে জায়গা নেই, পিছনেও ঠাকুর আমি দেয়নি, আমি সরতে পারছি না দূরে, ঠিক আছে। এটা অ্যাটাচ অ্যাটাচ অনেকটা, মানে এই যে সরস্বতী কার্তিক পিছনে এই দিয়ে সাজ দিয়ে করা আছে, আর এটা দুর্গা, আর পাশে গণেশ আর লক্ষ্মী আছে। এটা মাত্র 15,000 টাকা, মাত্র 15,000 টাকা, যেটা আমাদের হাবড়ায় মিনিমাম 25,000 টাকা পড়বে, মিনিমাম 25,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট আছে এখানে হাবড়ার থেকে। আর এখান থেকে এই ঠাকুরটি নিয়ে তো হয়তো মাত্র 2,000 টাকা কি 2,500 টাকা লাগবে, আমাদের অনেক সেফ, অনেক সেফ। এই যে একটি এখানে একটা দুর্গা ঠাকুর দেখুন প্রতিমা, নিচের পজিশানটা অসুর আছে এবং মহিষাসুরের মুখটা, আর এই মহিষাসুরের নিচের পজিশানটা, আর এই সাইডে হলো সিংহ, আর এই যে অসুর, ঠিক আছে, আর দেবী দুর্গা এই যে উপরে, ঠিক আছে। এটাও মিনিমাম 10 থেকে 10.5 ফুট বা 11 ফুট হবে, ঠিক আছে। আর এগুলো হলো বাড়ির পুজোর, এগুলো 10 ফুটেরই, 10 ফুটের এক সাজে করা আছে। এগুলো ওই চলে আসবে আপনার 8-9-এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। ছোটো ঠাকুরের এক ইসে করা বলে একটু চার্জটা বেশি আছে, ঠিক আছে, বেশি আছে বলতে মানে হাবড়ার থেকে অনেক কম। এই যে একটা ঠাকুর দেখুন, এটা বাড়ির পুজোর, এটা এই ঠাকুরটি আমরা ই করতে পারি, আমাদের বাড়ির পুজোরই, ঠিক আছে, বাড়ি বলতে আমাদের ওই পাড়ার মহিলা সমিতির, ঠিক আছে, মহিলা সমিতির পুজো, ঠিক আছে, বাড়ির পুজোই এক কথায় বলা যায়, ঠিক আছে। আর এগুলো হলো ক্লাবের, আপনাদের যদি খুব ভাল লাগে তাহলে যোগাযোগ করতে পারেন, হয়তো কোথাও অর্ডার দিয়ে ফেলেছেন, এবছর হবে না কিন্তু সামনের বছর যোগাযোগ করতে পারেন অবশ্যই, আর আসুন, এসে দেখুন, দেখার পর ভাল লাগলে হয়তো উনি বলছে যে হয়তো দূর থেকে আসার জন্য আরও 500, 100, 1,000 টাকা ছাড় দেবে। তো বন্ধুরা, এই যে ফাইনালি তোমরা সবটাই তোমাদের দেখালাম, তো এতক্ষণ ওই দাদা তোমাদের বলছিল, তো তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই বছর সবারই, যেহেতু দাদাটা বারবার বলছিল যে এই বছরই যেহেতু সবারই দুর্গা প্রতিমা অর্ডার দেওয়া হয়ে গেছে, তো সামনের বার অবশ্যই আসার সবাই চেষ্টা করবেন। যারা এখনো অর্ডার দিতে পারোনি অবশ্যই আমাদের এখানে নিচে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করাবো। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতে পেলে দুর্গা প্রতিমা, তো এখন আমাদের সব কিছু দেখা হয়ে গেছে, ঘুরে ঘুরে এখানে অত্যন্ত সুন্দর এবং কম প্রাইসের প্রতিমা আছে, খুবই সুন্দর প্রতিমা, তোমরা চাইলে তোমরা যোগাযোগ করতে পারো, সেটা বারবার বলছি। আর এখন আমাদের দেখা হয়ে গেছে, আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর একটা কথা তোমাদের আমরা বারবার বলছি যে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমাদের ভিডিওটা সর্বপ্রথম তোমাদের কাছে যায়। আর তোমরা যদি সাপোর্ট করো তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, তোমরা যদি সাপোর্ট যদি না করো আমরা বেশি দূর এগোতে পারবো না। আর যারা নতুন বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, আমাদের ভিডিওটা সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, তোমরা যদি সাপোর্ট করো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর তোমরা যদি সাপোর্ট না করো আমরা যেতে পারবো না, যেহেতু এই মাসে আমরা তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি আমাদের একটি সমস্যার জন্য। আর যেহেতু অরূপ এক জায়গায় কোম্পানিতে কাজ করে, তো ওর সামনে পুজো উপলক্ষে ওর প্রচুর ব্যস্ততার মধ্যে ওখানে ছুটি নেই, যখনই ছুটি থাকে তখনই আমরা ভিডিও করতে বেরিয়ে পড়ি। তো আজকে আমি চলে এসেছি ভিডিও করতে, তো এখানটায় কুমোরটুলিতে এসে আমাদের খুবই ভালো লেগেছে, তোমাদের আশা করি ভালো থাকবে। তো আজকের মতো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। আর সবাই আশা করি পুজোর মার্কেটিং শুরু করে দিয়েছো, আমিও শুরু করবো, এখনো শুরু করিনি। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আর তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি এনে দিতে পারবো, তোমরা যদি পাশে না থাকো আমি কিন্তু কোনোই ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই।